শুভ সকাল। আজকের গুরুত্বপূর্ণ খবর হলো, এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান আল ইন্টারন্যাশনাল একাডেমির ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হইয়াছে। এই ফলাফলে সহসভাপতি পদ প্রার্থী তাহির আহমেদ তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল ফজল থেকে 338টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, তাহির আহমেদ পেয়েছেন 472টি ভোট এবং আবুল ফজল পেয়েছেন 134টি ভোট। সাধারণ সম্পাদক পদে মুকাররম হুসাইন তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহির মোহাম্মদ জাকারিয়া থেকে 166 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, আবু তাহের মোহাম্মদ জাকারিয়া পেয়েছেন 222টি ভোট এবং মুকাররম হুসেন পেয়েছেন 388টি ভোট। যুগ্ম সম্পাদক পদে পুষ্পাঞ্জলি নাথ তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রজিৎ নমসূদ্র থেকে 254 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, পুষ্পাঞ্জলি নাথ পেয়েছেন 426টি ভোট এবং সুব্রজিৎ নমসূদ্র পেয়েছেন 172টি ভোট। ক্রীড়া সম্পাদক পদে আফজল ইকবাল তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল কাউসার থেকে 132টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, আফজল ইকবাল পেয়েছেন 370টি ভোট এবং মোহাম্মদ আবুল কাউসার পেয়েছেন 238টি ভোট। লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ খয়রুল হাসান তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউসার আলম থেকে 62টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, মোহাম্মদ খয়রুল হাসান পেয়েছেন 332টি ভোট এবং কাউসার আলম পেয়েছেন 270টি ভোট। ম্যাগাজিন সম্পাদক পদে পার্সিয়া সুলতানা তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহমিনা ফিরদাউস থেকে 214টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, পার্সিয়া সুলতানা পেয়েছেন 408টি ভোট এবং তাহমিনা ফিরদাউস পেয়েছেন 194টি ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে রাহিমা পারভিন রুমি তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুক্রানা বেগম থেকে 44টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, শুক্রানা বেগম পেয়েছেন 282টি ভোট এবং রাহিমা পারভিন রুমি পেয়েছেন 326টি ভোট। পরিবেশ সম্পাদক পদে সারিমুল ইসলাম তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী বুলবুল আখতার থেকে 46টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, বুলবুল আখতার পেয়েছেন 280টি ভোট এবং সারিমুল ইসলাম পেয়েছেন 326টি ভোট। স্বাস্থ্য বিভাগীয় পদে অরুণাভা সিনহা তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী রহিমউদ্দিন থেকে 120টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, রহিমউদ্দিন পেয়েছেন 244টি ভোট এবং অরুণাভা সিনহা পেয়েছেন 364টি ভোট।